আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি মশিউর রহমান চৌধুরী বলতেছি ইংল্যান্ড থেকে আশা করি আপনারা ভালো আছেন আমি কিন্তু ভালো নাই প্রথমবার বললাম ভালো নাই এর আগে যতবার বলছি ভালো আছি কি কারণ কারণ বেগমগঞ্জে যে ঘটনা করছে তার এর আগে সিলেট এমসি কলেজে যে ঘটনা করছে এই কারণে আসলে মনটা অনেক খারাপ বিদেশে বসে অনেক কষ্টে আসি কারণ বিদেশিদের কাছেও আমরা অনেক লজ্জিত অপমানিত তো এই বিষয়গুলো আজকে তুলে ধরবো তার আগে শুনুন আমার সেই বোনটা নির্যাতিত হওয়ার সময় উনি যে কথাগুলো বলছিলেন আমার এই বোনটা অনেক আকুতই মিনতি বাবারে বাবা বাবা বলে উপাধি বাবা বলে ডাকার পরও ওই বর্বরা ছাড়ে নাই ওনাকে বিবস্ত করে পুরো বাংলাদেশ থেকেই বিভস্ত করে ফেলেছে এই ঘটনার পরে বিদেশে বসে আমি কিরকম ফিল করতেছি আর বিদেশিরা আমাদেরকে কি বললে সেগুলো আপনাদের শোনাব এর আগে এই ঘটনা হওয়ার পরে উনি এই যে বোনটা আমাদের সম্মানিত বোনটা মায়ের সমান বয়স হবে তো উনি এক মাস ধরে চুপ ছিলেন কাউকে কিছু বলেন নাই ওদের বয়ে উনি কোনো অভিযোগ করার নাই থানায় উনি জানতেন যে এরা ক্ষমতাসীন দলের মানুষ এদের বিরুদ্ধে অভিযোগ করলে কোনো বিচার পাওয়া যাবে না এই জন্য উনি কিছুই বলেন নাই চুপচাপ ছিলেন তারপর ওই প্রাষণ্ডরা ওনাকে নির্যাতন করার পরে আবার টাকার দাবি করে টাকা দাবি করে যে তুমি যদি টাকা না দাও তাহলে তোমার ভিডিও প্রকাশ করে দেবো অসহায় গরিব মানুষ উনি টাকা পাবে কোথা থেকে উনি টাকা দিতে পারে নাই তারপরে প্রকাশ করছে পাশনটা কতটা অমানুষ কতটা নিষ্ঠুর আর কতটা আ জানুয়ারের মতো মানুষ হইতে পারে এরা যে নিজে অপরবাদ করছে দূরশন করছে নির্যাতন করছে বিবস্ত করছে তারপর নিজেই প্রকাশ করে দিছে ভিডিওটা তো এদের আসলে বেচে থাকার অধিকার নাই এই কথাগুলো পরে বলতেছি আসুন শুনে আসি বোনটা কি বলছে নির্যাতন ভাই এদের মিত্র দবাদ জীবন দেয় আমাদের এই অনুমতি আর কিছু এরা আমার আমিদিন দেশগের আমি একজন ছাত্র খুব কথা বলুম আমার আর এটা মরছেও মরাই কেউ হলে কোনো মেয়ে হলেও ছেলে হলেও বিস্কৃত গা দৌড়ি বলছি আমি কষ্ট আখেরেতে অনেক কষ্ট আমি আখেরেতে কামাই চাই আমার জন্য যদি কেউ থাকে ভালো একদিন প্রতিবাদ করবে এখন আল্লাহ রহমতে আমার জন্য সরকারে লড়তেছে আমার দেখতেছি এটাই আল্লাহর কাছে খবর আর শুধু এটাই ছেলেগুলো

এই এবং অনুযায়ী কারণ মিন্নি একে দেখা গেছে মিন্নি স্বামী হত্যার পিছনে জড়িত ছিল খুনিদের সাথে তার হাত ছিল তো এটা প্রমাণিত পরে প্রধানমন্ত্রী তাকে ফাঁসি রায় দিলেন তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আমি স্বামীর হত্যা বিচারক আর এই সমস্ত ক্ষমা করা বা ফাঁসি দেওয়ার আদেশ একমাত্র আমরা জানি প্রেসিডেন্টের থাকে তো প্রধানমন্ত্রী বরাবর বলার পরে এটা কাজ হইছে এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমি এবার বলতে চাই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিপি নূর ভিপি নূর ওনার সংগঠনের একজন দর্শন জড়িত ছিল বা দর্শন কাজে অথবা দর্শনের অংশগ্রহণকারী ছিল তো এই উনি নিজে মানে সরাসরি জড়িত না হওয়ার পরেও বিপি নূরের বিরুদ্ধে কেস করা হয় মামলা করা হয় ওনাকে আবার জেলখানা নেওয়া হয় সেখানে কয়েক রাত কিছু সময় রেখে আবার তাকে ছেড়ে দেওয়া হয় তো বিপিনুর অপরাধ করা না অপরাধ না করার পরেও তার দলের কেউ যদি অপরাধ করে সেই কারণে যদি বিপিনুরকে জেলখানায় যেতে হয় তার বিরুদ্ধে মামলা হয় তো এই যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগের মানুষেরা দেশে যে দর্শন কার্যালয়ে এখন দেশকে দর্শনে নাম্বার ওয়ান করে ফেলছে তো সেই কারণে কেন শেখ হাসিনা যিনি উনি কেন অভিযুক্ত হবেন না সে আওয়ামী লীগের প্রধান আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ তারাও যদি অপরাধ করে তো সেই দায়বার কেন আওয়ামী লীগের উপর বর্তাবে না সেই দায়বার কেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার উপর বর্তাবে না আমরা তো দেখি যে বিপিন অপরাধ না করার পরেও উনার উপরে যে অপরাধ চাপানো হয়েছে ওনার উপরে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ তো অবশ্যই প্রাইম মিনিস্টার শেখ হাসিনার উপরেও যায় কারণ ওনার দলেরই এরা যুবলীগ ছাত্রলীগ তো ওনার দলের উনি তো অস্বীকার করতে পারবেন না তারপরে উনি যে একজন মেয়ে মানুষ মহিলা মানুষ হয়েও মহিলাদের নিরাপত্তা দিতে পারতেছেন না এটা তো রাষ্ট্রপ্রধানের ব্যর্থতা আমাদের আমি যে ইংল্যান্ডে সি খিতে আসি এখানে ডেভিড ক্যামেরন তার একটা কারণে তিনি করছেন যে উনি ব্রেকজিট চান নাই

ব্যবসায়ের বিরুদ্ধে অনেক কিছু করতে পারে কিন্তু ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অপরাধ কেন তারা ধরতে পারবে না যেমন এই কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে কেস করা হয়েছে তো তাকে আদালতে যাইতে হয়েছে তো সেক্ষেত্রে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আর ওনার দলের অঙ্গ সংগঠন যদি অন্যায় কাজ করে তো এটা তো ওনার উপরে বর্তায় তো উনি কীভাবে রয়ে স্বীকার করবেন তো এই কারণে তো ওনার পদত্যাগ করা উচিত আর প্রধানমন্ত্রী এই আপনার দলের অঙ্গ সংগঠন যখন এই সমস্ত খারাপ কাজে জড়িত হয়ে যায় তখন এটা কিন্তু আপনার এ ব্যাপারে আমার নিজস্ব মতামত হলো সৌদি আরবে চুরি করলে তার হাত কেটে দেওয়া হয় হাত কেটে দেওয়া হয় আর যদি দর্শন করে তার মৃত্যুদণ্ড দর্শন কাজে আসলে দুইটা অপরাধ একটা হলো জোর জবরদস্ত করা হয়েছে এরা ডাকাতির অপরাধ আর একটা জিনা বিচারের অপরাধ তো দুইটা অপরাধে সৌদি আরবে তাকে মানে মৃত্যুদণ্ড তো আমাদের দেশে এবং সৌদি খুব দ্রুত করে আমাদের দেশে যদি এরকম মৃত্যুদণ্ড হয় প্রধানমন্ত্রী আশা করি এই বিচারটা সিরিয়াসলি করবেন কিন্তু দেখা যায় বিচার করতে যদি এক বছর ঘুরানো হয় তো মানুষ এতো সময় ভুলে যায় তো মানুষ বিচার করলেও আর মনে রাখে না আর বিচার না করলেও মানুষ আর এত মনে রাখে না তো এই জন্য এই বিচারটা যদি প্রধানমন্ত্রীকে অনুরোধ করুন সাত দিনের ভিতরে যদি বিচারটা চেষ্টা করা যায় তাহলে মানুষ প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ দিবে দল মত নির্বিশে সবাই ভালো বলবে আর আমরা চাই এই বিষয়টা সাত দিনের ভিতরে হোক এবং মৃত্যুদণ্ড হইতে হবে আমার বোন যেটা বলছিল মানে এই নির্যাতিত বোন যেটা বলছিল যে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন না 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 যাবজ্জীবন হইলে দর্শনকে এরকম উৎসাহ দেওয়া হবে এদের মৃত্যুদণ্ড হইতে হবে জনসম্মুখে এবং সাত দিনের ভিতরে তাহলে ভবিষ্যতে আর কোনো অমানুষ জন্ম হবে না ভবিষ্যতে আর কোনো জানোয়ার এরকম দর্শন কাজে জড়িত হওয়ার চান্স পাবে না সুযোগ পাবে না সাহস করতে পারবে না তো এই জন্য আমি চাইতেছি

তো যাবে কোথায় একটা মায়ের কুলে নিরাপদ না বাহিরে নিরাপদ না বাসি নিরাপদ না তো মানুষ যাবে কোথায় হ্যাঁ মেয়ের হচ্ছে মায়ের জাত আল্লাহ তাল্লাহ আল্লাহ রাসুল হজুর সাল্লাহ সাল্লাম বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ আর মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে কিভাবে তো দুঃখ লাগে এই সমস্ত কল্যাগার কোন মায়ের সন্তান একটা মায়ের বয়সী মহিলাকে এরকম বিবস্ত করে ফেলছে একটা মেয়ে মানুষ ইজ্জোধানি মানে পুরো বাংলাদেশকে ইজ্জোধানি করে ফেলছে হ্যাঁ ইতিহার বিন বক্তিয়ার খুলছি সতেরো বছরের যুবক বাংলা ইন্ডিয়া জয় করেছিল কি কারণে এক শুনি শুনছিল যে ইন্ডিয়াতে একজন মা মাকে দর্শন করা হয়েছে এই কথার পরে ওনার শরীরে রক্ত গরম হয়ে গেছিল উনি থাকতে পারে নাই খ্রিস্ট সংখ্যক মাত্র কয়েকজনের সঙ্গে নিয়ে সাথে নিয়ে উনি চলে আসছেন আরব থেকে ইন্ডিয়া বসে তারপর উনি এসে লড়াই করছেন এই সময় দর্শকের বিরুদ্ধে দর্শকের মানে শেষ করে দেওয়ার পরে সব জনগণ ওনার পক্ষে হয়ে গেছে পরবর্তী পুরো ইন্ডিয়া ভারতবর্ষ উনি জয় করে ফেলছেন ওনার এই যে ইমান যোগ্যতার মাধ্যমে ইমান আমলে যোগ্যতাটি উনি পুরা ভারতবর্ষকে জয় করে ফেলছেন তারপর ভারতবর্ষে হাজারো বছরের ঐতিহ্য মুসলমানের তো এটা কি হয়েছে কিভাবে হয়েছে আমি যেটা বলতে চাই এই সমস্ত অমানুষকে ছাড়া যাবে না এদেরকে এদের বাসার কোনো অধিকার নাই এদের পানিশ মানত সম্ভব তাহলে বাংলাদেশে আর কোনোদিন এইরকম অপরাধ করার কেউ সাহস পাবে না আর যদি এই অপরাধের মানে দ্রুত বিচার না হয় দীর্ঘদিন হয়ে বিচারণা ফাঁসিও হয় কিন্তু মানুষ এগুলা মনে রাখবে না এক বছর পরে কে কাকে মনে রাখে তো এই জন্য বলে বলতে চাইছি সীমানীয় প্রধানমন্ত্রী আপনার বিরুদ্ধ পক্ষে বসে আপনি এটাকে খুব আপনি একজন মহিলা মানুষ এটার বিচারের পক্ষে না এদের শাস্তি করতে হবে নিজের মেয়ের উপর আক্রমণ করতো আপনি কিভাবে সহ্য করতেন পারবেন সহ্য করতে আপনার মা বাপের হত্যার পঞ্চাশ বছর পরে আপনি বিচার করে ছাড়লেন এদেরকে ফাঁসি দিয়ে ছাড়লেন তো এরকম এদেরকে আপনি আপন জন পাবেন এই জনগণ আপনারই জনগণ এদেরকে ভালোবাসন তো আপনি আরো পাবেন তাহলে আমার আলোচনা থেকে যা বুঝে গেল আসলে এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে এটা কারণ আমরা আসলে বিদেশে বসেও লজ্জিত এখন একটা ঘটনা বলি আমার একটা কলিক বা ছোট ভাই সম্পর্কে সে মোবাইলে চিপতেছিল হঠাৎ করে সে সিট বলে ফেললো অফিসে থাকা অবস্থায় তারপরে তারপরে কেন তোমার সে না কিছু এখন তারপরে ওই বিদেশি কলিক বলতেছে যে তোমাদের দেশে তো এখন দর্শন কাজে এখন প্রথম হয়ে গেছে এই কারণে নাকি তোমার মন খারাপ তারপর বাংলাদেশ তো এখন তোমাদের দর্শন কাজে চ্যাম্পিয়ন হয়ে গেছে বর্তমান সময়ে করোনা এই সময়টা তো বাংলাদেশ নাম্বার ওয়ান তো সে এই বিদেশে যখন এটা তখন এই আমার এই যে ছোট ভাই সম্পর্কে তা মানে তার অবস্থা কেমন আছে চিন্তা করেন আজকাল বিদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না এখন আমরা যদি বাংলাদেশ পরিচয় দেয় তখন তারা আমাদেরকে দেখলে এখন দূরে সরে যায় যে তোদের দেশে তো এত খারাপ অবস্থা তুই তো এরকম ওই দেশের মানুষ তুই তো এরকম খারাপ কাজ করার সম্ভাবনা আছে তো আসলে এটা কত বড় অপমানজনক অপমানজনক কত 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 বড় বড় লজ্জাকর বিষয় 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 মানে মানে আর শরমের যে আসলে মানে বিদেশে বসে আমরা এরকম কথা যখন শুনি তখন লজ্জায় মাত্রার নিচে হয়ে যায় যে মাটি কেন দুবাগ হয়ে যায় না মাটি নিচে ঢুকে যায় তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী প্লিজ এটাকে ছাড়া যাবে না এরা যে অপরাধ করছে এদের বেঁচে থাকার অধিকার নাই এই সমস্ত অমানুষের কারণে আমরা বিদেশে ছোট হইতে আর চাই না এখন দেশে যাইতো ভয় লাগে যে এরকম এই দেশে গিয়ে আবার নিজেরা না আক্রান্ত হই এখন আজকাল এমন অবস্থা যে মে মানুষদেরকে যদি সম্মান না দেওয়া হয় এদেরকে যদি অধিকার না দেওয়া হয় তাহলে তো আমাদের দেশটা মানে মানে শকুনের দেশে পরিণত হয়ে যাবে আর বলা হইতেছে এই আই এম জাহেলিয়া যে যুগটা ছিল অন্ধকার যুগ মনে হতে সেই যুগটাকে হার মানে দিছে বর্তমানের অবস্থা বাংলাদেশে যা হইতেছে আমরা হানাদার বাহিনীকে দেখি নাই পাকিস্তান দেখি নাই এর অনেক পরে জন্ম তো পাকিস্তানের হানাদার বাহিনী কত শুনছি এর অনেকে মা বন্ধুর অত্যাচার করতো কিন্তু মনে হইতেছে এই অত্যাচার এর অত অত্যাচার করে নাই বর্তমানে যা হইতেছে আর এখানে সারা বিশ্বের কাছে আমরা কলঙ্কিত লজ্জিত হইতেছি তো প্লিজ আমাদেরকে মার লজ্জা দিবেন না আমাদেরকে আর কলঙ্কিত না আমাদের দেশটাকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী আর হইল যে আপনার বাবার বিচার আপনি এত বছর পরে পঞ্চাশ বছর পরে ঘুরে ছাড়লেন আর এদেরকে দ্রুত বিচার করতে হবে যাতে এরা আর মানে এরকম আর অমানুষের জন্ম না হয় আমার দেশে আর যেটা বলতে চেয়েছিলাম এই বিদেশে বসে হয়তো কষ্ট লাগতেছে আর যে বোনটা নির্যাতিত হয়েছেন সেই বোনের কাছে আমি একটা খবর পৌঁছাতেছি বোন আপনার সাথে এই সমস্ত অমানুষরা যা যা করছে এর আগে অতীতে সব বলে দেন প্লিজ এতদিন আপনি বলেন নাই এক মাস আগের ঘটনা এই হারামের বাচ্চারা এইরকম হারাম খুরেরা অমানুষের নিজেরাই প্রকাশ করছে এখন আপনার পক্ষে পুরো জাতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জনগণ সবাই আপনার পক্ষে আছে আপনি নির্ভয়ে বলুন আপনার কি সমস্যা আমরা বিদেশ আমি ইংল্যান্ডে আসি এরকম আমেরিকা তারপরে ফ্রান্স কানাডা ইউরোপ তারপরে সাউথ কোরিয়া তারপরে

নির্যাতিত বনটা পর্যন্ত যায় আর আপনার যদি ভালো লাগে তো এই কমপ্লিট লাইফটাকে কমপ্লিট লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইখানে এরকম ইসলামিক বিষয়ের পাশাপাশি এরকম বর্তমান সময়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা পাবেন তো ইনশাল্লাহ পরবর্তীতে আসতেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে তা আল্লাহ তালা আপনাদের দেশ পর্যন্ত ভালো রাখুন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খাবার